আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সারাদিন অনেক পরিশ্রম, কষ্ট, কেলেশ এবং কাজের পরে রাত্রবেলা যখন ঘুমাতে যাই, ঘুমাতে গেলেই আমাদের চোখ জুড়ে ঘুম চলে আসে এবং যখন আমরা গভীর ঘুমের মধ্যে নিমগ্ন হই, তখন আমরা কত হাজারো রকমের স্বপ্ন দেখি। সুপ্রিয় দর্শক, আজকে আমি সেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের তাবিজ সম্পর্কে আলোচনা করতে চাই। সে স্বপ্নটি হলো, আমরা যখন ঘুমাই তখন আমরা ঘুমের গড়ে স্বপ্নে দেখি আগুন, অর্থাৎ আগুনকে আমরা বিভিন্ন অবস্থায় দেখি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে স্বপ্নে আগুন দেখলে এর ফলাফল কিংবা পরিণাম কি হতে পারে সে সম্পর্কে আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, আগুনকে আমরা বিভিন্ন অবস্থায় দেখি এবং বিভিন্ন বয়সে দেখি। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে কোনো অল্প বয়সী যুবক কিংবা বিবাহের উপযুক্ত যুবক যদি স্বপ্নে আগুন দেখে, এর ফলাফল কিংবা পরিণাম কিন্তু খারাপ নয়। যদিও বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় আগুন ঘরের মধ্যে প্রবেশ করতেছে, এটা তো খুব খারাপ জিনিস, কিন্তু আসলে এর পরিণাম কিংবা ফলাফল খুবই ভালো এবং অত্যন্ত চমৎকার। সুপ্রিয় দর্শক, কোনো যুবক এবং অল্প বয়স্ক ব্যক্তি যদি ঘরের মধ্যে আগুন প্রবেশ করতে দেখে, এর অর্থ হবে রূপবতী, রূপসী এবং ধনবতী কোনো রমণীকে বিবাহ করে তার ঘরে স্থান দিবে। সে হিসাবে এই স্বপ্নটির অর্থ কিংবা ফলাফল কিন্তু অত্যন্ত ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগুন নিয়ে আরও একটি স্বপ্ন কিন্তু আমরা হর হামেশাই দেখি। সে স্বপ্নটি হলো আগুনের কুণ্ডলী দেখা, অর্থাৎ অনেক ভয়ানক আগুন আমরা দেখতে পাই, যে আগুনগুলো আমাদের ঘরের দিকে কিংবা আমার নিজের দিকে ধেয়ে আসতেছে, কিংবা সে আগুন থেকে আমি পালায়ন করছি কিন্তু সে আগুন আমার পিছু পিছু চলে আসতেছে, এইরকম স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি। সুপ্রিয় দর্শক, এইরকম ভয়ানক আগুন যদি আমরা দেখি, অর্থাৎ আগুনের কুণ্ডলী দেখি, যে আগুনের কুণ্ডলী আমাদের পিছু ধাওয়া করতেছে এবং সে আগুনের ভয়ে আমরা পালায়ন করছি, এরকম একটা স্বপ্ন যদি দেখি, এর অর্থ কিংবা ফলাফল কিন্তু খুবই ভয়ানক। এর অর্থ হবে আপনার শত্রু যারা রয়েছে তারা আপনাকে ধাওয়া করবে এবং আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে, কিংবা আপনি যদি কোনো অন্যায় কাজ করেন সেই অন্যায় শাস্তি কিন্তু আপনাকে পেতে হবে, অর্থাৎ সে অন্যায় শাস্তি আপনার পিছু পিছু আপনাকে ধাওয়া করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরও একটা স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি, তা হলো আমাদের বসত বাড়ি এবং ঘরে আগুন লাগতে দেখা। অর্থাৎ আমরা ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমাদের বসত বাড়ি কিংবা আমাদের বিছানা কিংবা আমাদের ঘরে আগুন লাগতেছে, সে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমরা সে আগুন নিভানোর চেষ্টা করছি, আমরা ঘুমের মধ্যেও সেই স্বপ্ন দেখি অনেক চিল্লাচিল্লি করতেছি, আর এই অবস্থায় আমাদের চিৎকার কেউ শুনতেছে না, এমনকি আমরা নিজেরা সে আগুন নিভাতে যাচ্ছি, আর সেই অবস্থায় আমরা অনেক জোরে জোরে চিৎকার করতেছি, আর সেই অবস্থায় কিন্তু আমরা সজাগ হয়ে যাই। অর্থাৎ এক কথায় আমরা নিজেদের বসত বাড়ি কিংবা ঘরে যদি আগুন লাগতে দেখি, এর অর্থ কিন্তু খুবই ভয়াবহ, এর অর্থ কিংবা পরিণাম হবে বিপদের আশঙ্কা। যে কোনো প্রকার বিপদ আপনার সামনে আসতেছে তারই কিন্তু একটি ইশারা বহন করে। সেই বিপদ হতে পারে আপনার সন্তান সন্ততি, আপনার ধন সম্পদের উপর কিংবা আপনার ব্যবসা বাণিজ্যের উপর, কিংবা স্বয়ং আপনার ঘরের উপর হতে পারে, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজনের উপর এরকম একটা ভয়াবহ বিপদ হতে পারে। সুপ্রিয় দর্শক, আরও একটা স্বপ্ন কিন্তু আমরা হর হামেশা দেখি, তা হলো আমাদের শরীরে যে পরিধানের কাপড় রয়েছে সে কাপড়ে কিন্তু আগুন লেগে যায়, এরকম একটা স্বপ্ন কিন্তু আমরা দেখি। আর সেই অবস্থায় আমরা আগুন নিভানোর অনেক চেষ্টা করি এবং অনেক জোরে চিৎকার করি, এবং চিৎকার করে করে সে আগুন নিভানোর জন্য অন্যের কাছে আমরা সাহায্যের আবেদন করি, কিন্তু আমাদের সে চিৎকারে কেউই সাড়া দেয় না এবং কেউই আমাদেরকে সাহায্য করে না। সে আগুনের ভয়াবহতা দেখেই কিন্তু আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাই। সুপ্রিয় দর্শক, এইরকম স্বপ্ন যদি আমরা দেখি, অর্থাৎ নিজের শরীরের পরনের কাপড়ে আগুন লেগে যায়, এরকম একটা স্বপ্ন যদি আমরা দেখি, এর ফলাফল কিংবা পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর পরিণাম এবং ফলাফল হবে ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান হওয়া কিংবা ক্ষতি হওয়া, অথবা আপনার অর্থ সম্পদ বিফলে যাওয়া এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে পতিত হওয়া। অর্থাৎ এইরকম একটি স্বপ্ন যদি আপনি দেখেন, বুঝতে হবে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান হবে, আপনার আর্থিক ক্ষতি হবে কিংবা অনেক দুঃখ কষ্টের মধ্যে পতিত হবেন, এইরকমই একটি ফলাফলের ইশারা বহন করে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা স্বপ্নে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকমের আগুন দেখলে এর ফলাফল কিংবা পরিণতি কী হতে পারে সে সম্পর্কে আলোচনা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার এই ভিডিওটি থেকে আপনার যদি সামান্যতম কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।